আল্লাহ তালা কখনো কখনো উপহার হিসেবেও রূপ দেন কন্যা সুবাহ আল্লাহ আরো আস্তে কন সুবাহ আল্লাহ মনে হয় সবাই একটু আটকে উঠলেন যে রোগ ব্যাধি হয় কষ্টের জন্য আপনি কইতাছেন করুণা তার মানে আল্লাহর দয়া হিসেবে রোগ হয় হা দলিল দিমু কোরআন থেকে আল্লাহ রব্বুল আলমী কোরআন আল করিমে করলিমের রব্বুল আলমিন একজন নবীর গল্প শুনিয়েছেন আপনারা অনেকেই নবীর নাম জানেন ওই নাম হল নাম কি জোরে বলেন নাম কি আল্লাহ করল করিমে পঁচিশ জন মতান্তরে সাতাইশ জন নবীর নাম বলেছেন পঁচিশ জন অথবা সাতাশ জন নবীর নাম আল্লাহ বলেছেন আল্লাহ তালা নাম ধরে ধরে যে সকল নবীর পরিচয় করিয়েছেন এদের অন্যতম একজন নাম হল আইওব নাম নামকি জোরে বলেন নাম কি আইব আলাইলাম আল্লাহ রপুনানমিন করানল কেরিমেৰ করানল কেৰিমের মোৰ চারটি সোরার চারটি সোরার আটটি আয়াতলকেরিমাতে কয়টি সোরা জোরে বলেন কয়টি সোরা আল কৰানাল কেৰিমে একশত চোদ্দটি সোরা আছে কয়টি সোরা ৩০ পারা বলেন আমার সাথে কয়পারা তিরিশ পারা একশো চোদ্দোটি সোরা এর মধ্যে রব্দুল আল আমিন চারটি সোরার আটটি আয়া তলকেরি মাতি আইয়ো আলি সালামের গল্প শুনিয়েছেন কে জোরে বলেন কে আল্লাহ তা আলা কেমন পর্যন্ত সকল মানব আর দানবকে জানাই দিয়েছেন আল্লাহ তাআলা আইয়োব আলি অসুস্থতা দিয়েছিলেন রোগ দিয়েছিলেন রব্বুল আলামিন জীবাণু আক্রান্ত করেছিলেন আইও বাহালামকে তবে জানা উচিত আইয়ুব আল রোগটা শাস্তি ছিল না আজাব ছিল না গজব ছিল না ছিল দয়া কার দয়া বলেন কার বিশ্বাস হয় বিশ্বাস হয় আল্লাহ তার কোন নবীকে কষ্ট দেন নাই দুঃখ দেন নাই কি দিয়েছেন কি দিয়েছেন তবে আমাদের জন্য দলিল আমাদের জন্য শিক্ষণীয় করার জন্য আমাদের জন্য নমুনা হিসেবে নবীদের জীবনে কখনো কষ্ট বেদনা এসেছে তবে এটা আমাদের জন্য শিক্ষা ঠিক না বেঠিক জরে বলেন ঠিক না আমাদের অনেক লোকজন আছে অসুস্থ হলে কয় মারে বাবারে খোদারে আল্লাহ রে আল্লাহ দেহে না আমারে রূপ দিল কয় না কয় না কয় না কয় না অসুস্থ হলে অসুস্থ হলে পেরেশন হয়ে যায় ঠিক না বেঠিক এ এলাকায় আজকেরই মাহফিলে অথবা শুনতে পাচ্ছেন অনেক নারী পুরুষ আছে অসুস্থ আল্লাহ তালা সবাইকে পূর্ণ সুস্থতা দিন বলেন আমির আমার ছাত্রীটা অসুস্থ বলেছে দোয়া চেয়েছে সবার জন্য দোয়া আমিও দোয়া চাই বলেন না আরও আরো জুড়ে বলেন আমি বন্ধুগান অসুস্থ হলে পেরেশান হওয়া যাবে না হতাশ হওয়া যাবে না রব্বুল আলমিন ইমানদারকে ইমানদারকে অসুস্থতা দেন তাও পুরস্কার হিসেবে কন্যা করেছেন পরে পরে সব চাইতে বিশুদ্ধতম কিতাব আমি প্রায় ষোলো বছর পড়িয়েছি ষোলো বছর বুখারি পড়িয়েছি বুখারির বিখ্যাত হাদিস বিশ্বনবী বলছেন আজলি আমরিল মোহাম ইমানদার ইমানদারের ব্যাপারটাই ইমানদার ইমানদারের যদি অসুখ হয় এমন কি পায়ে যদি কাটাও বিদে এর জন্যে কষ্ট অনুভব করে করে না করে না বিশ্বনবী বলেছেন ইমানদার পায়ে যদি কাটাও বিদে কাটা বিদার কারণে কাটা ফুটার কারণে কষ্ট হয় বিনিময়ে আল্লাহ তার শুধু তাই না ইমানদার অসুস্থ হলে কষ্ট পেলে বিপদে পড়লে কারে ডাকে কারে ডাকে হয়তো সুস্থ অবস্থায় অনেকটা ডাকে না অসুস্থ হইলে কয় আল্লাহ কি বলে এমনে কয় আল্লাহ এমনে কয় আল্লাহ আর যখন অসুস্থ কষ্ট তখন আত্মা থেকে কি বলে জুড়ে বলেন আমার সাথে আল্লাহ 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 আত্মা রাস্তা থেকে আওয়াজটা বের হয় আকাশ বেদ করে আর সে আজিমে চলে যায় কন্যা সুবাহ বন্ধু গান বিশ্ব বললেন ইমানদারের ব্যাপারটাই আশ্চর্য বিপদে আপদে অসুস্থ কষ্ট পায় ডাকে আল্লাহ তালাকে আল্লাহ তালা বিনিময়ে পাপ ক্ষমা করে দেন গুনা মাফ করে দেন কন্যা আল্লাহ যদি আল্লাহ ভালো রাখেন আর তখন আল্লাহর শুক্রিয়া আদায়ের কারণে রব্বুল আলমিন তার নিয়ামত বাড়ায়া দেন কন্যা সুবাহন আল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করবেন আল্লাহ নিয়ামত বাড়ায়া বাড়ায়া

বান্দারে আমার যদি আমার দেয়া নেয়ামতের শুক্রিয়া দায় করো নিয়ামত দিয়েছি বলো আলহামদুলিল্লাহ বলবেন তো বলবেন তো হাঁটতে চলতে ফিরতে খাইতে সব সময় বলবেন আলহামদুলিল্লাহ কার প্রশংসা জুড়ে বলেন কার আল্লাহর প্রশংসা করবেন আল্লাহ তালার শুক্রিয়া আদায় করবেন বিনিময়ে আল্লাহ করেছেন অবশ্যই 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 তিনি নিয়ামত বাড়ায়া দেবেন আল্লাহ বলবেন না কার কার কারা আল্লাহর ওয়াদা নিয়ামত বাড়িয়ে দিবেন যদি আপনি শুক্রিয়া আদায় করেন আর কষ্ট বলবেন আল্লাহ ডাকবেন আল্লাহ তাইলে আল্লাহ গুনা মাফ করায় দেবে আর তাড়াতাড়ি সুস্থ করে দেবেন কে বলেন তো রোগ রোগ দেন দেন কে 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 সুস্থ করেন ডাক্তার করে কবিরাজ করে ওষুধে করে সুস্থ কে করে সুস্থ কে করে এই জন্য করিমে। কোরআন আল করিমের আয়াত রব্বুল আলমিন জানাইয়া দিলেন আল্লাহর বিখ্যাত নবী আল্লাহ তালার পরিচয় দিতে গিয়ে বললেন ওয়াইদা মারিদ পড়েন না ওয়াইদা মারিদ তো ফাহু আমি যখন অসুস্থ হই সুস্থ করেন কে জোরে বলেন কে তাই আজকের পৃথিবীতে যে কোনো জীবাণু যে কোনো ভাইরাসে মুসলমান ভয় পাবে ইমানদার ভয় পাবে আমাদের বাংলাদেশে এখনো আলহামদুলিল্লাহ নাই আমরা ভয় পাব না চায়না ভয় পেয়েছে সারা দুনিয়া থেকে আলাদা হয়ে গেছে আমরাও দোয়া করি আল্লাহ করুণা হিসেবে দয়া হিসেবে হেদায়তের জরিয়া হিসেবে হেদায়তের কারণ হিসেবে হেদায়তের উসিলা হিসেবে করোনা ভাইরাসকে কবুল করুন বলে না আমিন চিৎকার করে বলে না আমিন বলছিলাম আল্লাহ তাআলা কোরআন আল কারীমে জানিয়ে দিয়েছেন তার একজন বিখ্যাত নবী আল্লাহ নবীকে করুণা করেছিলেন দয়া করেছিলেন অসুস্থতা দিয়া কি দিয়া কি দিয়া তার নাম কি আইব আলী সালাম কোরআন আল করিমে চারটি সোরার আটটি আয়াতে আল্লাহ আয়ুব আলী বিবরণ দিয়েছেন যে সোরাগুলোতে গুলোতে আয়ুব ইসলামের বিবরণ এসেছে এক নম্বর সৌরাতুল নিসা এর একশো তেষট্টি নাম্বার আয়াতে তারপরে আল্লাহ বলেছেন সৌরাতুল আনামের চুরাশি নাম্বার আয়াত সুরাতুল নিসা এর একশো তেষট্টি এবং সৌরাতুল আনামের চুরাশি নাম্বার আয়াতে অনেক নবীদের সাথে আইয়ুবের নামটা কে বলেছেন কে বলেছেন তবে সুরাতুল আম্বিয়া নবীগণ নামে একটি সৌরা এর তিরাশি এবং চুরাশি এবং থেকে ৪৪ নাম্বার আয়াত এই আয়াতগুলোতে আল্লাহ তালা বিস্তারিত জানিয়েছেন আয়ুব আলী গল্প কে জানিয়েছেন শুনতে চান তো ইনশাল্লাহ আয়ুব আলী ইবনে কাসির বর্ণনা করেছেন ইবনে কাসিরের বর্ণনায় তিনি ইসহাক ইসহাক আলী দুই দুইজন জমজ পুত্র ছিল একজন ছিল ইস আরেকজন ছিল আরেকজন ছিল ইসহাক আলি ইসলামের দুইজন জমজ পুত্র একজন ছিল ইস আরেকজন ছিল ইয়াকুব এদের মধ্যে ইস আলী ইসালামের নাতি ইস আলী ইসাল্লামের নাতির নাম আয়ুব আয়ুব আলী ইসাল্লাম ইসহাক আলী ইসাল্লামের জমজ দুই পুত্র এদের একজনের নাতি তার দাদার নাম আর তিনি ছিলেন নাতি বা প্রপৌত্র আর তার স্ত্রী ছিলেন আইয়ুব আলী ইসালামের স্ত্রী যদিও বাংলাদেশে অনেক আলেমরা ওয়াস করেন বলেন তার নাম রাহিমা কিন্তু ইবনে কেসির বলেছেন এবং বিদায়াবার নিহায়া ইসলামের ইতিহাসের শ্রেষ্ঠতম বিশুদ্ধ গ্রন্থ ইবনে কাসিরের লেখা আল বিদায়া ওয়ান নিহায়া শুরু আর শেষ ওখানে ইবনে কাসির বলেছেন আসলে রাহিমা ছিল না তার নাম ছিল লাইয়া লাইয়া তিনিও ছিলেন নবীর নাতনি নবীর নাতনি তিনিও ইউসুফ আলী ইসালামের নাতনি ছিলেন তার বাবার নাম ছিল ইফরাম ইফরাম বিন ইউসুফ ইফরাম বিন ইউসুফের মেয়ে ছিলেন লাইয়া তিনি ছিলেন আইয়ুব আলী স্ত্রী কোরআন আল করিমে আইয়ুব আলী ঘটনা যেমন আল্লাহ বলেছেন ঠিক এমনি তার স্ত্রীর কথাও কে বলেছেন কে বলেছেন কারণ তিনি এই পৃথিবীতে এই পৃথিবীতে স্বামী ভক্ত স্বামীর খেদমত করে স্বামীর প্রিয়তম যদি কোন স্ত্রী লোক থাকে এদের অন্যতম শ্রেষ্ঠ হলেন আইয়ুব আলী সালামের স্ত্রী বলেন না সুবাহ স্ত্রী ভালো স্বামী স্বামী স্ত্রী স্ত্রীর মাঝে মধুর সম্পর্ক স্বামী যদি স্ত্রীকে রানীর মর্যাদা দেয় তাহলে রানীর গর্ব থেকে জন্মাবে যুবরাজ আর স্বামী যদি স্ত্রীকে রানীর মতো মর্যাদা না দেয় দাসীর মতো মনে করে তাইলে দাসীর পেট থেকে আরেকটা গোলাম জন্মাবে ঠিক ঠিক আমাদের বাংলাদেশে অনেক বাচ্চা মানুষ হয় না খোঁজ নিয়ে দেখেন স্বামীরা বাবারা মায়েদেরকে রানীর মতো যদি দাম না দেয় তাইলে যুবরাজ হবে না আমি কি ঠিক বলছি না মিত্র তাই আপনারা স্ত্রীদেরকে আপনাদের ঘরের বেগম সাহেবদেরকে রানীর মতো দাম দেবেন ইনশাল্লাহ দেবেন ইনশাল্লাহ যারা যারা বিবাহিত বৌরে রানীর মতো দাম দেবেন হাতটা তুলেন দেখি কি হাসতাছেন অনেক বুড়া অনেক বয়স্ক মোর যে হুজুর রানীর মতো তো উল্টা পাল্টা কইরা ফালাইছি না বৌরে রানীর মতো দাম দিতে হবে জেনে রাখবেন আপনি যখন স্ত্রীকে রানীর মতো দাম দেবেন তখন রানী তার রাজা ছাড়া চলবে তাই রানীও আপনাকে রাজার মতো দাম দেবে তাই সংসারে যদি রাজার মতো থাকতে চান তাহলে স্ত্রীকে রানীর মতো দাম দেবেন এবার বলতে চাই যারা বিবাহ করে নাই পোলা পান আসে না তোমরা অবশ্যই জীবনে যদি সুখী হতে চাও বিয়ের আগে আল্লাহর কাছে দোয়া করবা আর বিয়ের বিয়ের মুহূর্ত থেকে প্রেম শুরু করবা প্রেম হবে স্বামী স্ত্রী উল্টা পাল্টা নয় রাজি রাজি রাজিয়াসও তাইলে প্রেম হলো বিয়ে থেকে শুরু আর বউ হবে রানী স্বামী হবে স্বামী হবে রাজা স্বামী হবে রাজার রানী দিয়ে সোনার বাংলা গড়া যাবে নাইলে সোনার বাংলা গর্বে ডাকাতে যাবে ঠিক না ঠিক তাই বন্ধু গানুব আলী সালাম তিনি যেমন নবী ছিলেন তিনি তেমন রাজা ছিলেন তার সংসারে রাজা ছিলেন তার স্ত্রী ছিলেন রানী স্ত্রীও তাকে রাজার মতো দাম দিতেন না দিতেন না হা আয়ুব আলী তার অসুস্থতা হয়েছিল কে দিয়েছিলেন জোরে বলেন কে আল্লাহ আয়ুব আলাই সালাম কে যদিও আলি সালামের অসুস্থতার ব্যাপারে অনেক গল্প প্রচলিত আছে অনেক কাহিনী আছে ইবনে কাসির বলেছেন আয়ুব আলি সালামের ব্যাপারে ইহুদিদের বানানো অনেক ইসরাইল আয়াত আছে তবে আল্লাহ তাআলা কোরআন আল কারীমে যা বলেছেন বিশ্বনবী আমাদেরকে হাদিসে যা জানিয়েছেন এর বাহিরে আমাদের যাওয়ার দরকার দরকার কোরআন আর হাদিস কোরআন আল কারীমে যেমন আইয়ুব আলাইহিস সালামের গ বর্ণনা এসেছে চারটি সোরাতে তবে দুইটি সোরাতে আল্লাহ তালা কেবল নাম বলেছেন আর দুইটি সোরাতে সুন্দর করে ঘটনা জানিয়েছেন ঠিক এমনি করে কোরআনের পরে বিশুদ্ধতম কিতাব নাম হল বুখারি নাম কি সহিয়াল বুখারীতে আইব আলী ইসালাম আইব আলী ইসালামের ব্যাপারে বিখ্যাত একটি হাদিস এসেছে আবহ রায় রিয়াল বর্ণনা করেছেন আল্লাহ হাবিব আমাদেরকে জানিয়েছেন সহিয়াল বুখারের হাদিস কোরআনের মতো সত্য কন্যা আল্লাহ অসুস্থ হলেন আল্লাহ সুস্থ করে দিলেন কেমনে সুস্থ হলেন কোরআনে আছে আমরা শুনবো তবে হাদিসটা শুনে নেই রাজি আছেন তো সহীহ আল এর হাদিস আবু হুরায়রা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনো বর্ণনা করছেন আয়ুব আলাইহিস সালাম যখন সুস্থ হয়ে গেলেন সুস্থ হওয়ার পর একদিন তিনি গোসল করতেছেন কি করতেছেন জরায় বলেন কি করতেছেন আপনারা করেন তো গোসল আয়ুব আলাইহিস সালাম গোসল করতেছেন এমন সময়ে তিনি গুসল করছেন আল্লাহ তালা তিনি গুসল করছেন তার গুসলের জায়গায় গুসলরত অবস্থায় আল্লাহ আলী ইসলামের উপরে স্বর্ণের সোনার টিদি পাখি পাতালেন কনসবাহ আইব আল গুসল করতেছেন পানি ঢালতেছেন গায়েব গুসল করতেছেন তিনি পানি ডালতেছেন গায়ে তাকায় দেখেন তার চতুর্দিকে স্বর্ণের পাখি স্বর্ণের পাখি জুড়ে বলেন না সুবাহান আল্লাহ চিৎকার করে বলেন না সুবাহান আল্লাহ আইব আলী ইসালাম গায়ের মধ্যে পানি ডালেন গুসল করলে মানুষ উপরে তাকায় না নিচে তাকায় গুসল করে পানির পাত্রের দিকে তাকায় বালতির দিকে তাকায় মগের দিকে তাকায় বাটির দিকে তাকায় পানি উঠায় পানি উঠায়া শরীরে ডালে আইউ বালি সালাম পানি উঠায়া গায়ে ডালতেছেন আর গায়ে পানি ডালে চতুর্দিক থেকে স্বর্ণের পাখি পরে সুবানাল্লাহ বাড়ি যায় কুয়েন আইউব আলী সালাম আইউব আলী সালাম গুসল বাদ দিয়া স্বর্ণের পাকি টুকাতে লাগলেন কল্যাণ সুবাহ আল্লাহ একবার চিন্তা করেন আপনি গুসল করতেছেন আর আপনার গুসলের পানি ঢালতাছেন চতুর্দিকে স্বর্ণের টুকরা পড়তাছে কি করবেন হ্যাঁ গুসল থয়া আইয়ুব আলাইহিস সালাম স্বর্ণের পাখি স্বর্ণের টিডি পাকি ঝাকে ঝাকে পড়তেছে আইয়ুব আলাইহিস সালাম গুসল বাদ দিয়া তিনি পাখি টুকাতে লাগলেন কন্যা সুবান বললেন আইব আলী সালাম গুসলের পরে গুসল করে যে কাপড়টা পরার কথা ওই কাপড়টার মধ্যে কাপড়টা হাতে নেয়া এটা লঙ্গি হতে পারে পায়জামা হতে পারে লম্বা পাঞ্জাবি হতে পারে হাদিসে বর্ণনাটা নাই হাতিসে আসছে গুসল করে যে পোশাকটা তিনি পরার জন্যে রেখেছেন গোসল বাদ দিয়া শরণের পাখি টুকায়া টুকায়া ওই কাপড়ে ভরতে লাগলেন লাগলেন্লাহ আল্লাহ রব আলামিন নবী তো আয়ুব আল্লাহ ডাইরেক্ট বললেন ও আয়ুব তুমি গুসল বাদ দিয়া স্বর্ণের পাখি টুকাও পাইছো টাকি তোমারে কি আমি সম্পদ দেই নাই কন্যা সব আল্লাহ সম্পদ দিয়েছে না দেন নাই দিয়েছেন না দেন নাই অসুস্থ ছিলেন সুস্থ হয়েছেন তিনি আল্লাহ বলেছেন এটা শুনবো কোরআন রায়াত হাদিসটা শুনে নেই আল্লাহ তার সম্পদ সন্তান যা ছিল সব ডবল করে দিছে কন্যা আনাল আল্লাহ তাআলা সম্পদ ডবল করে দিলেন ধনারতা দিলেন তারপরে গুসলরত অবস্থায় পানি ডালতেছে গায়ে স্বর্ণের টিড্ডি পাখি পড়তেছে হাদিস মতো সত্য ঘটনা আই ওব আলি আসসালাম গুসল বাদ দিয়া গুসলের পরে যে শুকনো কাপড় পরার কথা ওই কাপড়ের মধ্যে স্বর্ণের পাখি টুকায়া টুকায়া ভরতাছে আল্লাহ তালা বলেন আইয়ব তোমারে কে আমি ধনী বানাই নাই আল্লাহগ্নিক আম্মা তারপ ও আইয়ব তুমি স্বরণের পাখি দেখতেছ স্বরণের পাখির চেয়েও অনেক বেশি সম্পদ কি আমি তোমারে দেই নাই নাকি আইয়ব বুঝলেন আল্লাহ তালা কি প্রশ্ন করেছে আল্লাহ প্রশ্ন করেছে আইউব গুসল করতেছে গুসল করো গুসল বাদ দিয়া স্বর্ণের পাখি টুকাও আমি কি তোমারে স্বর্ণের পাখির চেয়ে হাজার গুণ বেশি সম্পদ দেই নাই নাকি আইয়ুব আলি সালাম সুন্দর করে জবাব দিলেন বোখারির হাদিস আইউব বললেন বালাপ অবশ্যই হে আল্লাহ তুমি আমারে স্বর্ণের পাখির চেয়ে হাজার গুণ বেশি সম্পদ দিছ তবে স্বর্ণের পাখি আমার চতুর্দিকে পরে এটাও তোমার নেয়ামত কর্ণ সুবার আল্লাহ কয় স্বর্ণের পাখি আমি গোসল করি আমার চতুর্দিকে পরে আমি গোসল বাদ দিয়া যদি স্বর্ণের পাখি না ধরি তেলে এটাও তোমার নিয়ামতের না সুক্রি হবে কন্যা সুবাহ আল্লাহ শুনেন আমি তো বুখারি এই হাদিস পড়াতে গিয়ে আমরা গল্পের ছলে বলি মনে করুন আপনি পুকুরে গুসল করতে নামছেন গুসল করতেছেন পায়ের নিচে মাছ পড়ছে এমন কি না মাছ তুই জাগা আমি গুসল করি কইবেন কি কেউ কইবেন কেউ কইবেন এখন কেউ আসেন এমন দলিলটা কি করতে গেলেন গুসল বাদ দিয়া ধরবেন মাছ গুসল হইব মাস হইব দুইটাই দিছে কন্যা আয়ুব সালাম আল্লাহ তালাকে জবাব দিলেন আল্লাহ কোরআন আল করিমে জানিয়ে দিয়েছেন বিশ্ব নবী বুখারীর মতো হাদিসে আমাদের জানালেন আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ আল্লাহ তাআলা তাকে অসুস্থতা দিলেন নিয়ামত হিসেবে করুণা হিসেবে তার যে অসুস্থতা হয়েছিল তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন আল্লাহর কাছে দোয়া করলেন সাথে সাথে আল্লাহ সুস্থ করে দিলেন আল্লাহ অনেকেই বলে আইব আলি সালাম অসুস্থ ছিলেন অনেক বছর অনেক বছর বিশুদ্ধ দলিলে প্রমাণ করা যায় না তবে কোরআন বলে ঘরে যায়া মিলায়ে দেখবেন একুশ নাম্বার সোরা সৌরাতুল আম্বিয়া সৌরাতুল আম্বিয়ার তিরাশি এবং চুরাশি নাম্বার আয়াত আল ক্যারিমাতে আল্লাহ তালা বললেন আয়ুব আলি সালাম অসুস্থ হলেন অসুস্থ হওয়ার পরে যখনই দোয়া করেছেন যখনই দোয়া করেছেন সাথে 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 দোয়াটা কবুল করে সুস্থ বানিয়েছেন কে জোরে বলেন কে ওই আল্লাহ আছেন না নাই আল্লাহ তালা অর আন আল আম্বিয়া একুশ নাম্বার সোরা এর তিরাশি এবং চুরাশি নাম্বার আল কেরিমাতে আমাদের জানিয়ে দিয়ে বলেছেন অনেকেই হয়তো পারেন পরে আমার সাথে পড়েন আর ও দো বেলাহি মিনাশী কনে مَنِ الرَّحِيم وَأَيُّوبَ إِذْ نَادَى رَبَّهُ إِنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنْتَ أَرْحَمُ الرَّاحِمِينَ فَاسْتَجَبْنَا لَهُ فَكَشَفْنَا مَا بِهِ من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين بولن الله أكبر كاركوتا الله تعالى الكتاب رب العالمين بولنه আর আইয়ুব আর আয়ুব আলাইস সালাম ইদিনাদারবাবু যখন ডেকে বলল রব কে কাকে ডাকল কারে আইয়ুব আলাই সালাম অসুস্থ হলেন পেরেশান হন নাই হতাশ হন নাই দুঃখিত হন নাই বরং কাকে ডেকেছেন কারে বলেছেন ডেকেছেন আল্লাহ আল্লাহ তালা তুলে ধরেছেন করান আল কেরিমে রব্বুল বললেন আর আইব যখন ডাকলো তার রবকে কারে কারে ডাকলো আইব ডাকলো আল্লাহ তালাকে কি বললেন আইয়ুব আলাই বললেন রব্বি ওয়া মা রব আন্নি মেসানি আব্দর আর হাম পরেন না আমার সাথে অসুস্থ হলে পরবেন পরেন রাব্বি রব্বি আনি মাসানিয়া দর ওয়াংতা আর হাম র হেমিন আইয়ু বলেন ও আমার রব ওয়া আমার রব নিশ্চয় আমাকে বড় কষ্ট পেয়েছে আমার বড় কষ্ট আমার বড় বড় দুঃখ আমি কষ্ট পাইতেছি লাগত আল্লাহ তুমি তো সর্বশ্রেষ্ঠ দয়াবান দোয়া বুঝলেন তো বললেন না আমার অসুখ আমার এই আমার এই না সাহিত্যের ভাষায় আইও বললেন ও আমার রব আমার বড় কষ্ট আমার বড় এক সব নিশ্চয় আমাকে কষ্ট পেয়েছে দুঃখ পেয়েছে আমার কষ্ট হচ্ছে আমার দুঃখ হচ্ছে ওয়াল্লাহ তুমি তো সব চাইতে বড় দয়াবাদ আল্লাহ বললেন استجبنا له فا একটি আরবি অব্যয় ওলামারা জানে মাদ্রাসায় যারা পড়েছে তারা জানে ফা অব্যয় যদি কোনো ফেইলের আগে আসে কাজের আগে আসে বার্বের আগে আসে তখন বুঝায় কাজটা সাথে সাথে হয়েছে দেরি হয় নাই সুবহানাল্লাহ চিৎকার করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তালা বললেন ফস্তা জামানা আইয়ুব আমি আল্লাহকে ডেকে বল্লাম আমি আল্লাহ সাথে 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 তার জবাব দিলাম বলেন আল্লাহ হা কফি আল্লাহক ফাহ অসুস্থ হলে কারে রাখবেন কারে রাখবেন মাজারে যাবেন খাজারে রাখবেন জিন্দামুর্দারে রাখবেন অসুখ ডাক্তারে কমাতে পারে ডাক্তারের চোদ্দ গোষ্ঠী পারে ওষুধ পারে কে কমায় কে আল্লাহ ডাকবেন সালাম আল্লাহ তালাকে ডাকলেন রব্বুল আলিন সাথে সাথে জবাব দিলেন আল্লাহ তালা বললেন আমি আইয়ুবের ডাকে সারা দিলাম আল্লাহ বললেন কেবল সারা দিলাম না শুনো বা মা বিহি মিন আমি সাথে 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 তার সব কষ্ট সরায়া দিলাম কুন আল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের কষ্টটা মুহূর্তে সরায়া দিলেন তবে আমাদের প্রশ্ন আছে কেমনে তিনি সুস্থ হলেন কেমনে আল্লাহ সুস্থ করলেন কোরানের অন্য আয়াতে আল্লাহ বলেছেন আমরা শুনবো রাজিয়া সেন ইহাতে আল্লাহ বললেন ফ কাশফনাব মা বিহীমিন্দুরিন আমি আল্লাহ তালা মুহূর্তে তার দুঃখ কষ্ট গুছাইয়া দিলাম ওয়া তাই তার পরিবার যারা তার থেকে দূরে চলে গিয়েছিল তাদেরকে তার কাছে ফিরায়া দিলাম কান্না শুভা শুধু তাই না ওয়ামিৎসলাহুম আহোম শুধুতাই না পরিবার তো ফিরায়া দিলাম দম সম্পদ দিলাম তাই না আগে যা ছিল তার হান্ড্রেড পার্সেন্ট বাড়ায় দিলাম সুবানালার আস্তেকণ শব্দটা হলো ওয়ামিস লাহুম আগে যা ছিল তার ডবল হান্ড্রেড পার্সেন্ট বাড়ায়া দিলেন কে ওই আল্লাহ আছেন না নাই শুনেন কোরআনের আয়াত বলে একটা মানুষ অসুস্থ হলে অনেকেই ডাক্তার বলে সুস্থ হলে আগের মতো হবে না কোরআন বলে না আল্লাহ পারেন অসুস্থ যেমন সুস্থ হলে ব্যক্তি অসুস্থ হওয়ার আগে যেমন সুস্থ ছিল তার চেয়ে ডবল ভালো হয়ে যায় সুবাহ আল্লাহ চিৎকার করে বলেন না সুবাহ আল্লাহ আল্লাহ বললেন শুনো ওয়া যিকরা আবিদিন আইয়ুব ঘটনা কেবল আইয়ুবের জন্য না কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর বান্দা যারা তাদের জন্য শিক্ষণীয় কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বান্দাগণ আমাদের প্রশ্ন এবার ওয়া আল্লাহ আইয়ুব আলাইহিস সালাম কেমনে ভালো হল কেমনে কিভাবে তাকে তুমি রহমত হিসাবে রহমত হিসাবে করোনা হিসেবে অসুস্থতা দিয়েছিলে বলছিলাম আইয়ব আলী সালামের জন্য রোগ ছিল করোনা ঠিক না দলিল পেলাম আল্লাহ সৌরাতুল আম্বিয়া সৌরাতুল আম্বিয়ার চুরাশি নাম্বার আয়াতে শব্দটাই বললেন রাহমাতা মিনে আইন্দিনা আমি আল্লাহর পক্ষ থেকে করোনা ছিল আইয়বের প্রতি কন্যা সুবাহান আল্লাহ অসুস্থতা আইয়ুব আলাইহিস সালাম তার জন্য কার পক্ষ থেকে করুণা বলেন কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে করুণা আইয়ুব আলী ইসালামের জন্য অসুস্থতা এবার শুনেন কেমনে তিনি সুস্থ হয়েছিলেন কে বলেছে কে বলেছে গড়ে যায় মিলায়ে দেখবেন সূরা সদ সদ কোরআনুল কারীমের সূরা সাদ এর 41 নাম্বার আয়াত থেকে 44 নাম্বার আয়াতকে বলেছেন কে বলেছেন আল্লাহ তালা বলছেন যারা পারেন আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ الرجيم. بسم الله الرحمن الرحيم واذكر عبدنا أيوب إذ نادى ربه أني مسني الشيطان بنصب وعذاب ارقد برجلك هذا مغتسل بارد وشراب ووهبنا له اهله ومثلهم معهم رحمه 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 منا وذكرى لاولي الالباب وخذ وخذ بيدك دئسا فاضرب به ولا تحنث انا جعلناه صابرا نعم العبد ইন্নাহু আওয়াব বলেন আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার কার কথা আল্লাহ তাআলা বললেন আর শরণ কর ওয়াজকুর আবদানা আইয়ুব শরণ কর আমার বান্দা আইয়ুবের কথা আল্লাহ দরদ করে ভালোবেসে আদর করে নবী বললেন না বললেন গোলাম কার গোলাম জোরে বলেন কার গোলাম আল্লাহ তার গোলাম বললেন স্মরণ কর আমি আল্লাহর গোলাম আইয়ুবের কথা ইদিনা দা রব্বাহ যখন আইয়ুব তার রবকে ডেকে বলেছিল আন্নি মাসানিয়া শেতান ও বিনুস বিন আদাব আল্লাহ তালা কেমন যেন শয়তান অসুস্থ হয়েছে আমি শয়তান কেন যেন আমার মনের মধ্যে অসুয়াশা দেয় কারণ আমার বড় কষ্ট হচ্ছে কন্যা সুবান অসুস্থ হলে শয়তান অসুয়াশা দেয় হা করপ পেরেশান পেরেশানো আইয়ুব আলী ইসলাম এই সত্যটা তুলে ধরলেন নবী তো শয়তান নবীদের উপরে বিজয়ী হতে পারে না আল্লাহর বান্দা যারা তাদের উপরেও শয়তান বিজয়ী হতে পারে আয়ুব আলাইহিস সালাম দোয়া করলেন কখন যখন মনের মধ্যে কষ্ট অনুভব করলেন যখন সুস্থতায় নিজের মধ্যে দুঃখ অনুভব করলেন তিনি বললেন মনের দুঃখ মনের কষ্টটা শয়তানে লাগাইছে কে লাগাইছে কে লাগাইছে আল্লাহ আইয়ুব আলী সালাম তার কথা শুনলেন আল্লাহ বললেন আইয়ব ও আমার নবী আইয়ব ওরুকুদ বিরিজিলি কাহাজা ও আইয়ুব তোমার অসুস্থ দেহের তোমার অসুস্থ শরীরের পা দিয়া তোমার অসুস্থ পাটা দিয়া মাটির মধ্যে আঘাত করো কন্যা সুবাহ আল্লাহ জুরে বলেন না সুবাহ আল্লাহ আইব আলী ইসালাম আল্লাহ তাকে বললেন ও আমার নবী আইয়ুব তুমি অসুস্থ তোমার অসুস্থ পাটা দিয়া কঠিন মাটির মাঝে আঘাত করো আঘাত করো রব্বুল আলমিন বললেন ও আইব তুমি যখন কঠিন মাটিতে অসুস্থ পাটা দিয়ে আঘাত করবে মুক্তাসালন বারে দনুয়া শরাব তোমার অসুস্থ পায়ের আগাতে কঠিন মাটি থেকে সুপেও ঠান্ডা গুসল করার এবং তৃপ্তিদায়ক খাবার পানি বেরিয়ে যাবে আইয়ুব আলাইহিস সালাম মুহূর্তে সুস্থ হয়েছিলেন আল্লাহর আদেশে অসুস্থ পা দিয়া কঠিন মাটিতে আঘাত করলেন পায়ের আঘাতে মাটি থেকে ঝর্ণা বেরিয়ে আল্লাহ বললেন এই পানি দিয়া গুসল করো পানিটা আরামদায়ক ঠান্ডা তুমি খাও কন্যা আল্লাহ আল্লাহ আইয়ুব আল ইসালাম তার জন্যে ডাইরেক্ট ঔষধ হিসেবে পায়ের আগাতে সৃষ্টি হওয়া ঝরনার পানিকে পাতালেন আইয়োব আলাইসাললাম গোসল করলেন শরীরটা আগের চেয়েও সুন্দর কাচা সোনার মতো হয়ে গেল কর্না সু আল আল্লাহ জোরে আল্লাহ আল্লাহ বললেন আইয়ো পায়ের আগাতে সৃষ্টি হওয়া ঝর্ণায় গুসল করো পানিটা খাও তাইলে গুসল করলে উপরের কষ্ট রোগ চলে যাবে পানিটা পান করলে মনের কষ্টটাও চলে যাবে এই জন্যে অসুস্থ ব্যক্তিকে বিশুদ্ধ খাবার পানি দিতে হয় জমজমের পানি যদি দেওয়া যায় এটা শেফা কন্যা সুবাহ বন্দীগান তারপর আল্লাহতাআলা বললেন ওয়া বেন আল্লাহু আল্লাহু ওয়াম ইসলাম ওয়ামিস আলাহু আহম ওরা তাম মিনা আল্লাহ তাআলা বললেন আইয়ো বসুস্থ থেকে সুস্থ হয়ে গেলেন পানি পান করলেন গোসল করলেন আগের চেয়ে সুস্থ হয়ে গেলেন আল্লাহ তাআলা এবার তাকে তার পরিবার সম্পদ সন্তান আগে যা ছিল তার চেয়ে ডবল বানায়া দিলেন রহমত হিসেবে কি হিসেবে জোরে বলেন কি হিসেবে বলছিলাম রূপ কখনো রহমত হয় আইব আলী ইসালামের জীবনে রূপটা আল্লাহ দিলেন কি হিসাবে আমাদেরকে শিক্ষণীয় করার জন্যে বলেন না আলহামদুলিল্লাহ এবার আল্লাহ আইব আলী ইসালামের স্ত্রীর গল্প শোনালেন আইউুব আলী ইসলাম অসুস্থ যখন হয়েছিলেন তার স্ত্রী তার খেদমতে ছিলেন তবে অসুস্থ অবস্থায় মেজাজ কিটকিটে থাকে থাকে কি অসুস্থ হলে মেজাজটা একটু কিটকিটে থাকে আইব আলী ইসলাম অসুস্থ অবস্থায় একবার রেগে গিয়েছিলেন তার খেদমত করেছে ওই স্ত্রীর উপর এবং বলেছিলেন আমি অসুস্থ আমার খেদমত ঠিকমত করব না আমি সুস্থ হলে তোমারে বেত্রাগাত করব কি করব আইয়ুব আলাইহিস অসুস্থ অবস্থায় তার স্ত্রী তার স্ত্রীর উপর কিটকিটে মেজাজের কারণে একটু রাগ করেছিলেন রাগ করে তাকে বেত্রাগাত করবেন বলে বলেছিলেন আল্লাহর নবী হওয়ার কারণে আল্লাহ আয়ুব আলি হিসালাম যখন সুস্থ হয়ে গেলেন তিনি অসুস্থ অবস্থায় যা বলেছিলেন আল্লাহ তার স্ত্রীর পক্ষ নিলেন আইয়ুবের স্ত্রীর পক্ষ নিলেন বলে না সুবাহ আল্লাহ জুড়ে না সুবাহন আল্লাহ আল্লাহ তালা তার নবীব আইয়ুব আলি ইসালাম তার ওয়াদাটা রক্ষা করালেন আবার তার স্ত্রীর পক্ষ নিলেন এবার আল্লাহ তালা আইয়ুবকে আদেশ করে বললেন ও খুব বিয়াদিক ও আইয়ব তুমি ওয়াদা করেছিল বউকে মারবা তুমি আমার নবী যা বলেছিল তুমি তো মিথ্যা বলতে পারো না ওয়াদাটা অপূর্ণ হওয়া দরকার তবে আমি তো তোমার স্ত্রীর পক্ষে আল্লাহ বললেন আইয়ব তুমি 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 তোমার হাতে ত্রিনশালা ত্রিনশালা ঘাসের ঘাসের শলাকালও ঘাসের এলাকায় আছে না ভাই যান আছে না ঘাস হয় ঘাস কিন্তু ঘাসটারও একটা লাঠি হয় কি আরে ভাই আছে না নাই ঘাসের লাঠি ঘাসের লাঠি আল্লাহ বললেন আইয় কোরআনের আয়াত গল্প বলছি না কোরআনের আয়াত আল্লাহ তালা বলেন আইয় ঘাসের ঘাসের যে শুকনা লাঠি ঘাসের লাঠি মানে আঘাত পাইব বলে না আঘাত পাইব আল্লাহ বলেন আইয় তুমি আমার নবী খিটকিটে মেজাজে যা বলেছিল মিথ্যা তো বলতে পারো না তোমার স্ত্রী আমি তার পক্ষে তাই শুনো ঘাসের লাঠি লও ঘাসের শুকনা লাঠি লইয়া পরে একটা মৃদ আঘাত করো তার মানে ভালোবাসার আঘাত কন্যা সুবাহ চিৎকার করে বলে না আল্লাহ তালা নারীদের পক্ষে বলেন না সুবাহ আল্লাহ আইব সালাম তার স্ত্রী সারাটা পৃথিবীতে স্বামীর খেদমতে নিবেদিত স্ত্রীদের প্রতীক বলেন আল্লাহ আজকের আমাদের মা বোনরাও এমন স্ত্রী হবে আল্লাহ কবুল করুন জুড়ে বলুন না আমিন আরো জুড়ে বলুন আমিন পরে আর অনেক বছর বেঁচে থেকে তিরানব্বই বছর বয়সে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন কোরআন থেকে আপনাদেরকে শুনালাম আয়ুব আলি ইসালামের এই ঘটনা আল্লাহ তালা আইব আলী ইসালামকে অসুস্থতা দিলেন রহমত হিসেবে করোনা হিসেবে আমাদের জীবনও অসুখ আল্লাহ দেবেন এটা পেরেশান হব হব না না হতাশ আল্লাহর কাছে দোয়া করব। রাজি আছেন আমরা দোয়া করি আল্লাহ করোনা ভাইরাসকে ঠিক এমনি হেদায়তের উপলক্ষ হেদায়তের উসিলা বলে কবুল করুন জোরে বলে না আমি আরও জোরে বলেন আমি هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه نيب